ভিন্নমত না থাকলে গণতন্ত্র আসে না। দেশের মানুষ এই ভিন্নমত প্রকাশ করতে পারেনি ১৬ বছর। দেশে আজ মত প্রকাশের সুযোগ হয়েছে স্বৈরাচার সরকারের পলায়নের মাধ্যমে। এটা কাজে লাগাতে হবে। দেশ সংস্কারে সরকারকে যৌক্তিক সময় দেওয়া উচিত। সেজন্য রাজনৈতিক দলগুলোকে ধৈর্য ধারণ করতে হবে। তবে সে সময় যেন সীমাহীন না হয় তা ভাবতে হবে সরকারকেও। তা না হলে আবারও মাঠে নামতে পারে ছাত্র জনতা। বুধবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে দ্য মিলেনিয়াম ইউনিভার্সিটি আয়োজিত জনগণের প্রত্যাশা ও অন্তর্বর্তীকালীন সরকারের রোডম্যাপ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। তিনি বলেন, দেশ শাসন যারাই করুক না কেন ভিন্নমতের গুরুত্ব দিলে রাষ্ট্র পরিচালনায় কোনো সমস্যা হয় না। দেশের চলমান পরিস্থিতিতে এ সরকার ব্যর্থ হলেই দেশে নেমে আসবে বড় ধরনের বিপর্যয়। দেশের রাজনৈতিক দলগুলোর আত্মসমালোচনার পাশাপাশি নিজেদের আচরণেও সংস্কার আনতে হবে। দেশের সাংবিধানিক সংস্কারের সঙ্গে তাল মিলিয়ে রাজনৈতিক দলগুলোরও সংস্কার এই মুহূর্তে সবচেয়ে জরুরি। এ সময় দেশের কোটি কোটি বঞ্চিত মানুষের অধিকার নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। সভায় রাষ্ট্রীয় কাঠামো সংস্কার, আগামী নির্বাচনের রোডম্যাপ নিয়ে সরকার ও রাজনৈতিক দলগুলোর করণীয় বিষয়ে সাধারণ জনগণের মতামত নেওয়া হয়। সঞ্চালনায় ছিলেন দি মিলেনিয়াম ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টি চেয়ারপারসন অ্যাডভোকেট রোকসানা খন্দকার। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল। আমাদের সঙ্গেই থাকুন।